প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ফায়ার সার্ভিসে 289টি ফায়ার ফাইটার পদে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল তার মাঠ কিন্তু এখনও হয়নি। তো বন্ধুরা, একবার কিন্তু মাঠের তারিখ ঘোষণা করা হয়েছিল, কোনো কারণে সেটি স্থগিত করা হয়েছিল। বন্ধুরা, আবারও এই ফায়ার ফাইটার পদের মাঠের ঘোষণা প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, কোন বিভাগের মাঠ কোথায় হবে, কত তারিখে হবে, কয়টার সময় থেকে হবে, এটি এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এটি প্রকাশ করা হয়েছে 29/6/2022 খ্রিস্টাব্দ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 31/10/2021 তারিখের এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ফায়ার ফাইটার পদে আবেদনকারীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা আগামী 17/7/2022 খ্রিস্টাব্দ তারিখ হতে 22/7/2022 তারিখ পর্যন্ত নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তারিখ 17/7/2022 রোজ রবিবার, সময় সকাল 8টা, এবং এই তারিখে মাঠ হবে রাজশাহী বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে, এবং ঢাকা বিভাগের প্রার্থীদের মাঠ হবে 18/7/2022 রোজ সোমবার সকাল 8টায়, এবং রংপুর বিভাগের প্রার্থীদের মাঠ হবে 19/7/2022 রোজ মঙ্গলবার সকাল 8টা থেকে। খুলনা বিভাগের প্রার্থীদের মাঠ হবে 20/7/2022 রোজ বুধবার সকাল 8টা থেকে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের মাঠ হবে একদিনে 21/7/2022 রোজ বৃহস্পতিবার। ময়মনসিংহ বিভাগের মাঠ হবে সকাল 8টা থেকে এবং সিলেট বিভাগের মাঠ হবে দুপুর 12টা থেকে। এবং বরিশাল বিভাগের আর চট্টগ্রাম বিভাগের, এই দুইটা বিভাগের মাঠ হবে 22/7/2022 রোজ শুক্রবার, এবং বরিশাল বিভাগের প্রার্থীদের মাঠ হবে সকাল 8টা থেকে এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের মাঠ হবে দুপুর 12টা থেকে। এবং এখানে যতগুলো বিভাগ আছে তাদের মাঠ পরীক্ষাটা হবে, সেই স্থানটা হচ্ছে সেক্টর নং 12, প্লট নং 002, রুট নং 203, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়াম বা নীলা মার্কেটের বিপরীতে, পূর্বাচল 300 ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত মাঠ। স্থানটা খাতায় লিখে রাখতে পারেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি টেলিটক থেকে SMS এর মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ফিল্ড টেস্টে অংশগ্রহণের জন্য ইতিপূর্বে ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপিসহ মাঠে উপস্থিত থাকতে হবে। কারিগরি বা অন্য কোনো সমস্যার কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সম্ভব না হলে টেলিটক কর্তৃপক্ষের নিকট হতে প্রার্থীর যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া সাপেক্ষে অ্যাপ্লিক্যান্ট কপি এর ভিত্তিতে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ফিল্ড টেস্টে অংশগ্রহণের সময় প্রার্থীদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। বন্ধুরা, সতর্কীকরণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং নিয়োগের যে কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হবে। এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতি সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্ধুরা, এরকম সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।